আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটির রিভিউ করবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে রুপাট্রল। এটি একটি 10 mg ট্যাবলেট জাতীয় ওষুধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে রুপাটাডিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে রুপাট্রল এই ট্যাবলেটটির কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, রুপাট্রল সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকারিয়া এর জন্য নির্দেশিত, অর্থাৎ অ্যালার্জিজনিত কারণে সৃষ্টি ঠান্ডা লাগা, সর্দি কাশি, হাসি, নাক ও চোখ দিয়ে পানি ঝরা, নাকের প্রদাহ, শরীরের বিভিন্ন অংশে চুলকানি, নাক ও চোখ চুলকানি, এই ইত্যাদি রোগসমূহে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে রুপাট্রল এই ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স 12 বছরের উপরে তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার করে সেবন করতে হবে, তবে রাত্রে সেবন করলে সবচাইতে ভালো হবে। আর রুপাটাডিন এই উপাদানটির প্রতি যে সকল রোগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ঝিমুনি ভাব হতে পারে, মাথা ঘোরা ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, শুষ্ক মুখ হতে পারে, অবসাদ হতে পারে, দুর্বলতা হতে পারে। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন করার যদি প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর রুপাট্রল এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 12 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।